আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে বলবো কিভাবে একটি ছোট বাচ্চা মেয়ে মা হয়ে গেল, কিভাবে এই ছোট মেয়েটি প্রেগন্যান্ট হয়ে গেল। এই অবাক করা টুইস্টে ভরপুর কাহিনীটি জানতে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই মেয়েটি সম্পর্কে আপনার ধারণাই পাল্টে যাবে। এই কাহিনী থেকে আমাদের সকলের জন্য রয়েছে অনেক শিক্ষা, তাই সবাই এই ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন শুরু করি। বন্ধুরা, এই কাহিনীটি ঘটেছিল পাকিস্তানে। পাকিস্তানি একজন মহিলা বলে, সকাল সকাল আজ আমার মন খুবই অস্থির লাগছিল, আমি ভাবলাম আজ আমি আমার স্বামীর সাথে এই বিষয়ে কথা বলবই। আমি তাকে আমার মেয়েকে ফিরে আনার কথা বলতে চেয়েছিলাম। আমি আমার মেয়েকে ওই জায়গায় আর থাকতে দিতে চাই না, জানি না সে কীভাবে সেখানে থাকে, আমার বাচ্চাটার বয়সই বা কতটুকু। আমার সর্বপ্রথম এবং সবচেয়ে আদরের সন্তান আমার মেয়ে, সে যখন এই পৃথিবীতে আসলো তখন আমার থেকে বেশি খুশি আর কেউ হয়নি। আমার শাশুড়ি তো বলেছিলেন এই মহিলার মেয়ে হয়েছে, এখন সে শুধু মেয়েই জন্ম দিবে। কিন্তু সেদিন আমার স্বামী আমার ডাল হয়ে দাঁড়িয়েছিল। সে বলেছিল যে নারীর প্রথম সন্তান মেয়ে হয় সে নিঃসন্দেহে আল্লাহর একজন নেক বান্দি, আর সেই কন্যা সন্তানের পিতাও অনেক সৌভাগ্যবান। আমাদের ঘরে আল্লাহর রহমত এসেছে, তাই মা আপনিও আমাদের মনে আর কষ্ট দিবেন না। আমার স্বামী কোনোদিনও একজন ভালো স্বামী ছিল না, কিন্তু সে একজন ভালো বাবা ছিল। ভালো স্বামী সে ছিল না, কারণ তাকে বাধ্য হয়ে তার মায়ের দয়ায় এই বাড়িতে থাকতে হতো। আলাদা বাসা ভাড়া নিয়ে থাকার সামর্থ্য আমাদের ছিল না, এই বাড়িতে আমাদেরকে বিদ্যুৎ বিল আর ভাড়া দিতে হতো না। কিন্তু আমি সারাদিন পাগলের মতো বাড়ির সব কাজ করতাম। আমি অসুস্থ থাকলেও বাড়ির লোকজন আমাকে দিয়ে অনেক কাজ করাতো। আমার বাকি সন্তানেরাও এখানে বিপদে ছিল, নয়তো অন্য বাড়িতে আমি তাদেরকে কিভাবে সামলাতাম। তারা বাড়ির মধ্যেই খেলাধুলা করত। আমার শ্বশুরের করে যাওয়া এই বাড়িটি অনেক বড় ছিল, সবগুলো ঘর কাঁচা আর সামনে কিছুটা ফাঁকা জায়গা ছিল, ওখানেই আমার বাচ্চারা খেলত। এভাবেই পাশাপাশি অনেকগুলো ঘর তৈরি করা হয়েছিল। আল্লাহতালা আমাদেরকে একটি কন্যা সন্তানের পর আরও দুটি মেয়ে এবং একটি ছেলে সন্তান দিয়েছেন। আমার মোট পাঁচটি ছেলে মেয়ে, ছোট বাচ্চাটা তখন নয় মাসের ছিল। আমরা খুবই খারাপ সময় পার করছিলাম। আমার স্বামী কোনো ভালো কাজ খুঁজে পাচ্ছিল না, যদি কোনো কাজ সে পেয়েও যেত তবু পাঁচজন বাচ্চা নিয়ে সংসার চালানো অনেক কঠিন হয়ে পড়ত। এজন্য বাধ্য হয়েই আমরা আমাদের বড় মেয়ে জয়নাবকে কাজ করার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাঠিয়ে দিয়েছিলাম। এই কাজ আমার দেবর খুঁজে দিয়েছিল। সে বলেছিল ওখানে অনেক বড় একটা বাড়ি আছে, বাড়ির লোকজনও খুব ভালো, তাদের ঘরে ছোটখাটো কাজ করার জন্য এবং তাদের বাচ্চাদের সাথে খেলার জন্য একটি ছোট মেয়ের প্রয়োজন, আর তারা বেতনও ভালো দিবে, পাশাপাশি খাবার দাবার ও কাপড় চোপড়ও দিবে। আমার মেয়েটা ছোট হলেও এই বয়সে সে অনেক বুদ্ধিমতী এবং দায়িত্বশীল হয়ে উঠেছিল, হয়তোবা পরিস্থিতি তাকে এরকম করে দিয়েছিল। ও বলল, আম্মু আমি চলে যাব, সেখানে এত কাজ থাকবে না হয়তো, কিন্তু যদি আমি ওখানে চলে যাই তাহলে বাড়িতে কিছু টাকা তো আসবে। মাসে 7000 টাকা চুক্তিতে আমি আমার মেয়েকে সেখানে পাঠিয়ে দিলাম। কিন্তু আমার জয়নবের কথা খুবই মনে পড়ত। একদিন আমি একথা আমার শাশুড়িকে বললে, তিনি বললেন বাকি বাচ্চাদের নিয়ে খুশি থাকো, একটা চলে গেছে তো কি হয়েছে, কিন্তু এরকমটা কি কখনো হয়, একজন মায়ের কাছে তো তার সব সন্তানই সমান, আর প্রথম সন্তানের জায়গা কি কেউ নিতে পারে কখনো। যখন আমি কাউকে বলি যে আমি গর্ভবতী ছিলাম, আমার প্রথম সন্তান ছিল এটা, কিন্তু সে দুনিয়াতে আসার পূর্বেই মারা গেছে, তখন মানুষ বলে যাক তাও ভালো জন্ম তো হয়নি, যদি জন্ম নেওয়ার পর মারা যেত তাহলে তোমার আরও বেশি কষ্ট হতো। কিন্তু এরকমটা কি আসলেই হয়, সে আমার পেটে ছিল, আমি তাকে দেখি আর নাই বা দেখি আমার কষ্ট একই রকম হবে। জয়নাবের জন্মের আগে আমার দুটি সন্তান এই দুনিয়াতে আসার পূর্বেই আমি হারিয়ে ফেলেছি, আর তারপর জয়নাবের জন্ম হয়েছে। তাহলে একবার ভাবুন তাকে আমি কতটা ভালোবাসি। আমি আমার স্বামীকে বললাম আমার মন খুব অস্থির লাগছে, আমরা জয়নাবকে নিয়ে এসে পড়ি। তারা জয়নাবকে শুধু মাসে 2 দিনের জন্য বাড়িতে আসতে দিত, গত 2 মাস ধরে তো তারা আমার মেয়েটাকে ওই 2 দিনের জন্য আসতে দেয়নি। যখন সে বাড়িতে আসত আমার ওকে আগের থেকে আরও বেশি দুর্বল লাগত, কিন্তু ও বলত মা আমি একদম ঠিক আছি। একদিন আমাকে বলল ওখানে তো প্রতিদিন গোস্ত রান্না হয়,
তারা যা খায় আমাকেও তাই খাওয়ায়। আমি তাকে বললাম, যদি তুমি সেখানে এতটায় ভালো খাবার খেয়ে থাকো, এসির নিচে ঘুমাও, তাহলে তুমি দিন দিন এত দুর্বল কেন হয়ে যাচ্ছ? সে বলল, আম্মু, তাদের বাচ্চা অনেক দুষ্ট, তাদের সাথে খেলি, সারাদিন অনেক দৌড়াদৌড়ি করি, এ কারণেই। তাছাড়া ওখানে খাবার দাবারের কোনো কমতি নেই। আমি বুঝতে পারতাম আমার মেয়ে মিথ্যা কথা বলছে, তবে আজকাল আমার মন খুবই অস্থির লাগছিল। এজন্য আমি আমার স্বামীকে বললাম, জয়নাবকে একেবারে নিয়ে এসে পড়ো। আমার স্বামী কাজে গিয়েছিল, যখন সে কাজ থেকে আসলো তাকে অনেক অনেক চিন্তিত দেখাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে বলল, মালিক আমাকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে, বলেছে আমি নাকি ঠিকমতো কাজ করি না, আসলে সে টাকা বাঁচাতে চায়। আমি কয়েকদিন আগে বলেছিলাম পারিশ্রমিক কিছুটা বাড়িয়ে দিতে, তাই আমাকে একেবারে বের করেই দিয়েছে। আমার স্বামী একটি ফ্যাক্টরিতে কাজ করত, সে মালিককে পারিশ্রমিক বাড়িয়ে দিতে বলেছিল, তাই তার মালিক বের করে দিয়েছে, কারণ ওই লোক শ্রমিকদেরকে পারিশ্রমিক যা সরকার নির্ধারণ করেছিল সেই পরিমাণ দিত না, বরং তার থেকে অনেক কম বেতন দিত। আমার স্বামী বলল, যখন নিজের অধিকারের জন্য আওয়াজ উঠালাম, মালিক তো আমাকে ফ্যাক্টরি থেকে বের করে দিল, এখন আমরা কি করব? এখন হয়তো আমরা ঠিকমতো তিন বেলা খাবারও খেতে পারব না, যদি চার দিন আমরা না খেয়ে থাকি তাহলে তো আমরা ক্ষুধাতেই মরে যাব। আমরা এই বাড়িতে একসাথে থাকলেও নিজেদের ভরণ পোষণের খরচ নিজেদেরকে চালাতে হতো। আমার শাশুড়ি আমাদের জন্য কখনো কিছুই করতেন না, শুধু একটি ঘর তিনি আমাদেরকে দিয়েছিলেন, আর এ কারণেই তিনি আমাদেরকে কম কথা শোনাতেন না, তার বদলে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতেন। আমার স্বামীর দিকে তাকালে মনে হতো যেন সে তার মায়ের ছেলেই নয়। আমার স্বামীকে অনেক ঘৃণা করতেন আমার শাশুড়ি, কারণ আমরা প্রেম করে বিয়ে করেছিলাম। আমার স্বামী সবসময় আমার পাশে থাকার চেষ্টা করেছে, কিন্তু এ কারণে তার আপনজনই তার থেকে দূরে সরে গেছে। এই দুনিয়া বড়ই কঠিন, দুনিয়া দুজন মানুষকে সুখী দেখতে চায় না। এই পৃথিবীর মানুষগুলো অন্য মানুষকে শান্তিতে বেঁচে থাকতে দেখতে পারে না। আমি আমার স্বামীকে বলতে চেয়েছিলাম আমার মেয়েকে একেবারে নিয়ে এসে পড়তে, তিন বেলার জায়গায় না হয় দুই বেলা খেয়ে থেকে যাব, কিন্তু মেয়েকে বাড়ির বাইরে পাঠাবো না। এখন সে দিন দিন বড় হচ্ছে, কিন্তু এখন তো আমার স্বামীর চাকরিও চলে গেল। যদি আমরা এখন এই 7,000 টাকা আসার রাস্তাও বন্ধ করে দিতাম, তাহলে আমরা কি করে বেঁচে থাকতাম? আমার বাচ্চারা দিন দিন বড় হচ্ছিল, তাদের অনেক ক্ষুধা লাগত, বারবার এটা ওটা খেতে চাইত, কিন্তু দুবেলা দুমুঠো বাচ্চারা, তাদেরকে আমি আর কিছুই খেতে দিতে পারতাম না। পরিস্থিতি যদি আরো খারাপ হয়ে যেত, তাহলে হয়তো তাদেরকে আমি দুই বেলা খাবারও দিতে পারতাম না। আমার বাচ্চারা না জানি কতগুলো দিন ডিম দিয়েও খেতে পেত না। আমাদের ঘরে কখনো দুধও থাকত না। আমার দুধের বাচ্চাগুলোকে আমি চা খাওয়াতাম, তাও দুধ ছাড়া। একবার তো আমার এক আত্মীয় আমাকে বলল, বাচ্চাদেরকে ঘুমের ঔষধ খাওয়াও, তাহলে তারা চুপ হয়ে ঘুমিয়ে যাবে, যতক্ষণ জেগে থাকবে ওদের ক্ষুধা লাগবে। এ কথা শুনে আমি অনেক কান্না করেছিলাম। আমি আমার ক্ষুধার্ত বাচ্চাদেরকে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে দিব, শুধুমাত্র এ কারণে যে আমার কাছে তাদেরকে খেতে দেওয়ার মতো কিছুই নেই। এটা কেমন কথা বললেন উনি? আমার স্বামী বুঝতে পারছিল আমি খুবই অস্থির হয়ে আছি। সে বলল, কি হয়েছে? আমি বললাম, জয়নাবের কথা খুবই মনে পড়েছে। সে বলল, অর্থ বাড়ি আসার সময় হয়ে গেছে, মাসের শেষ দিন কাল, মাসের শেষে জয়নাব বাড়িতে আসত। আমি বললাম, দুই মাস ধরে তো তারা জয়নাবকে বাড়িতে পাঠাচ্ছে না, আমার মনে হয় এ মাসেও পাঠাবে না। আমার স্বামী বলল, আচ্ছা, আমি আমার ভাইয়ের সাথে গিয়ে কথা বলছি, সে আমার দেবরের সাথে কথা বলছিল যে আমার মেয়েকে ওই বাড়িতে কাজে পাঠিয়েছে। আমার স্বামী বলল, ভাইকে দিয়ে তাদেরকে বলাবে যাতে জয়নাবকে বেশি দিনের ছুটি দিয়ে বাড়িতে পাঠায়। আমার স্বামী দেবরের সাথে কথা বলতে চলে গেল। আমার দেবর বলল, তাদের বাড়িতে একটা বিয়ের আয়োজন চলছে, এজন্য তারা এখন জয়নাবকে পাঠাতে পারবে না। আমার মেয়ে এই মাসেও আসলো না। আমার জয়নাবের কথা খুব মনে পড়ছিল। আরো দুদিন কেটে গেল। আমার দেবর বলল, সে জয়নাবের সাথে কথা বলতে পারছে না, কারণ তারা মোবাইলে তার কল ধরছে না। আমি বললাম, সে তো তোমারও ভাতিজি হয়, আর কয়েকবার চেষ্টা করে দেখো তাদের সাথে যোগাযোগ হয় কি না। অবশেষে সে জয়নাবের মালিকের সাথে কথা বলতে পারল। আমার দেবর বলল, তারা জয়নাবকে আর কখনো ছুটিতে বাড়িতে পাঠাবে না। আমার খুবই অস্থির লাগছিল। আরও এক মাস কেটে গেল, তারা আমার মেয়েকে বাড়িতে পাঠালো না, মোবাইলে তারা জয়নাবের সাথে কথাও বলতে দিচ্ছিল না। আমি খুবই ভয় পাচ্ছিলাম, আমার কিছুই ভালো লাগছিল না।
আমাকে এক প্রতিবেশী ভাবি অনেক কথা শোনালেন। তিনি বললেন, তোমাদের লজ্জা হওয়া উচিত, এভাবে উঠতি বয়সের মেয়েকে কেউ বাড়ির বাইরে কাজ করতে পাঠায়। আমার তো স্বামী মারা গেলেও আমি কোনোদিনও আমার মেয়েকে এত দূরে মানুষের বাড়িতে কাজ করতে পাঠাতাম না। আমি বললাম, কিন্তু তারা তো আমাদের পরিচিত। সে বলল, তোমাদের পরিচিত কিন্তু তোমাদের রক্তের সম্পর্কের কেউ তো নয়। আজকাল তো পরিস্থিতি এমন যে আত্মীয় স্বজনদের কাছেও মেয়েরা নিরাপদ নয়। ওই ভাবি বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি আরো বেশি অস্থির হয়ে পড়লাম। আমি দুর্বল হয়ে গেলাম। রাতের বেলা আমার অনেক জ্বর আসল। আমার খুব মাথা ব্যথা করছিল। আমার স্বামী আমার পাশে বসেছিল। বাচ্চারা কাঁদতে কাঁদতে একাই ঘুমিয়ে গেছে। আমি বললাম, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার জয়নাবের কথা খুবই মনে পড়ছে। আমার খুবই অস্থির লাগছে। আমার স্বামী বলল, আমি কালই যাব আর জয়নাবকে নিয়ে বাড়িতে ফিরব। তার ইসলামাবাদে যেতে অনেক ভাড়া লাগত আর অনেক পরিশ্রমও হতো। কিন্তু সে বলল, আমার মেয়ের জন্য আমি এতটুকু তো করতেই পারি। তুমি চিন্তা করো না, নিজের যত্ন নাও। আমি কালকেই তোমার মেয়েকে তোমার কাছে নিয়ে আসব। আমি বললাম, সত্যি? সে বলল, হ্যাঁ সত্যি। আমি বললাম, তুমি কখনো আমাকে ভালোবাসোনি। তুমি তোমার মায়ের সামনে আমাকে অপমান করেছ। যখনই তোমার মা দোষ করেছে তুমি আমাকে বকেছ। কিন্তু আমার এই একটা জিনিস ভালো লাগলো যে অন্তত তুমি আমার সন্তানদেরকে ভালোবাসো। সে বলল, দূর পাগলি, আমি তোমাকেও ভালোবাসি, কিন্তু বেকার পুরুষরা কাউকে ভালোবাসার যোগ্যতা রাখে না। আমি বাধ্য হয়েই তোমার সাথে খারাপ ব্যবহার করি। মা বাবা লেখাপড়াও করায়নি কোনো, জায়গা সম্পত্তিও নেই, এই বাড়িতেও আমাদের কোনো অধিকার নেই। তোমাকে এই বাড়িতে রেখে যখন কাজে যাই অস্থির লাগে। এই ভেবে অস্থির লাগে যে বাড়িতে সবকিছু ঠিক আছে কিনা, মা তোমার প্রতি কোনো অন্যায় করছে কিনা। শুধু এতটুকু বুঝে নাও, আমি পরিস্থিতির শিকার। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমার বউ তুমি। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ, আমার সন্তানদেরকে জন্ম দিয়েছ, নিজের শৈলের উপর প্রতিদিন এত কষ্ট দাও। এই পৃথিবীতে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার বাচ্চারাও একদিন নিজেরা নিজেদের মতো চলে যাবে, আমার সাথে শুধু তুমিই থেকে যাবে। আমার স্বামী আমার হাত ধরে আমাকে সান্ত্বনা দিল। তার চোখেও পানি ছিল আর আমার চোখেও। আমি বললাম, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আজ থেকে আমি আর কখনো কোনো অভিযোগ করব না। তুমি আমার সব কষ্ট দূর করে দিয়েছ। যা কষ্ট তুমি আমাকে এতদিন দিয়েছ সেই সব কিছু আমি কবর দিয়ে দিলাম। তুমি শুধু আমাকে আমার জয়নবকে এনে দাও। আমি নিজে পরিশ্রম করব, মানুষের বাড়িতে কাজ করব, কিন্তু নিজের মেয়েকে আর কাজ করতে দিব না। আমি জানি না আমার কেন এতটা অস্থির লাগছিল। আমার মনে হচ্ছিল আমার মেয়ে আর আমার কাছে ফিরে আসবে না, হয়তো তার কিছু একটা হয়েছে, তারা আমাদেরকে বলছে না। পরদিন সকালে আমার স্বামী চলে গেল। আমি আয়তাল কুরসি পরে তার গায়ে ফু দিয়ে দিলাম। আমি বললাম, আমার মেয়েকে সাথে নিয়েই ফির। সে বলল, তাই হবে। সে কার কাছ থেকে যেন টাকা ধার করে নিয়েছিল, কারণ গাড়ি বেড়া দিয়ে যেতে হতো, রাস্তাতেও কিছু খাবার খেতে হতো, কারণ তারা ইসলামাবাদে থাকত। আমরা তো লাহোরের একটি ছোট্ট গ্রামে থাকতাম, অনেক পথের দূরত্ব ছিল, তাছাড়া অনেক গরমও পড়ছিল। বাড়িতে বসে আমি দোয়া করছিলাম। আমার শাশুড়ি বলল, তুমি পাগল হয়ে গেছ, একটা মেয়েকে পাঠিয়েছ, সে 7,000 টাকা জোগাড় করেছে আর তাকেও নিয়ে আসতে চাইছ। তোমার তো উচিত আরেকটাকেও কাজে পাঠিয়ে দেওয়া। তোমার মেজ মেয়েটাও বড় হচ্ছে, এখন জয়নাবকে বাড়িতে নিয়ে আসবে ভালো কথা। কিন্তু কয়দিন পরে আবার আমাকে এসে বলো না যে, মা আমাদেরকে খাবার দিন, তোমার বাচ্চারা তো সবসময় এসে পড়ে ভিক্ষা করতে। আমার শাশুড়ির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার সন্তানরা তো তারই আপন নাতি নাতনি, তার নাতি নাতনিরা তার কাছে ভিক্ষা করতে আসে। কিন্তু সবচেয়ে অবাক হওয়ার বিষয় হচ্ছে, সে আমার সন্তানদেরকে ভিক্ষা তো দূর, কোনো একটা রুটিও খেতে দেয়নি কখনো। আমি বললাম, আমি আমার বাচ্চাদেরকে দিয়ে আর কখনো কাজ করাবো না। আমার শাশুড়ি বলল, ও আচ্ছা, এতদিনে তোমার আক্কেল হয়েছে? আমি বললাম, হ্যাঁ, দেরি হলেও হয়েছে তো। সারাদিন আমি আমার মেয়ের জন্য অপেক্ষা করছিলাম, অনেক রাত হয়ে গেল। আমার স্বামীর কাছেও তো মোবাইল ছিল না যে আমি কল দিয়ে জিজ্ঞেস করতাম তারা এখন কত দূর আছে। কিছুক্ষণ পরে আমার স্বামী বাড়িতে ফিরে আসলো, কিন্তু আমি তার সাথে আমার মেয়েকে দেখলাম না। আমি জিজ্ঞেস করলাম, আমার মেয়ে কোথায়? আমার স্বামী বলল, এই নাও তোমার মেয়ে। যখনই আমি জয়নাবকে দেখলাম আমি ওকে বুকে জড়িয়ে নিলাম। আমি অনেক কান্না করলাম, জয়নাবের চোখে পানি এসে গেল। কিন্তু সে অনেক বুঝদার মেয়ে ছিল, অনেক শান্ত আর সহনশীল ছিল।
সে বলল, কি হয়েছে মা? সবকিছু তো ঠিকই আছে, আমিও ঠিক আছি। তুমি দেখো আমাকে, আমি যখন জয়নাবকে দেখলাম আমার বুকটা ফেটে গেল। সে ঠিক ছিল না, অনেক দুর্বল হয়ে গিয়েছিল সে। আমি তাকে বুকে জড়িয়ে রাখলাম সারা রাত। আমি আমার মেয়েটাকে আদর করলাম, চুমু দিলাম, বুকের মধ্যে তাকে জড়িয়ে ঘুমালাম। আমি বললাম, আমার কলিজার টুকরা, আমার এখনো তোর ছোটবেলার কথা মনে পড়ে। তুই আমার সবচেয়ে সুন্দর বাচ্চা ছিলি, আমি তোকে আর কোথাও যেতে দিব না। সে বলল, আম্মু, তোমরা সত্যি আমাকে আর ওখানে পাঠাবে না? সে এমনভাবে কথাটা বলল যেন মনে হচ্ছিল সে নিজেও আর ওখানে যেতে চায় না। জয়নাব আমাকে জিজ্ঞেস করে চুপ হয়ে গেল। আমি বললাম, হ্যাঁ, আমি তোমাকে আর কোথাও যেতে দিব না মা আমার। এটাও তো ঠিক যে তারা তাকে সেখানে কাজ করাতো, যদিও তার এখনো কাজ করার বয়স হয়নি। জয়নাব বলল, হ্যাঁ মা, আমাকে আর ওখানে পাঠিও না, তারা একদম ভালো না, আমার খেয়াল রাখে না, আমাকে সময় মতো খেতে দেয় না। সেও তার মনের কথা আমাকে খুলে বলতে লাগল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সব কিছু বলে যা, আমরা বাধ্য হয়েই তোকে পাঠিয়েছিলাম। যদি আমাদের সংসারে অভাব না থাকত তাহলে তোকে কখনোই ওখানে পাঠাতাম না, কিন্তু তুই আর ওখানে ফিরে যাবি না, আমাদের সাথেই থাকবি। আমার মেয়ে আমাদের সাথেই থাকতে লাগল, তাকে দেখে আমার মন এখনো ব্যথিত হয়ে উঠত। জয়নাব অনেক শুকিয়ে গিয়েছিল। আমি আমার স্বামীকে বললাম, দেখো তারা আমার মেয়েকে কি হাল করেছে, তুমি তোমার ভাইকে ওদের সাথে কথা বলতে বলো না কেন, তারা আমাদের মেয়েকে দিয়ে কি কাজ করিয়েছে, এতটুকু বাচ্চাকে দিয়ে কেউ এত কাজ করায়? তারা তো বলেছিল শুধু একটা ছোট বাচ্চার খেয়াল রাখতে হবে আর তার সাথে খেলতে হবে, কিন্তু জয়নাব বলেছে তারা ওকে দিয়ে বাড়ির সব কাজ করাতো, থালা বাসন ধোয়াতো, ঘর মোছাতো, এমনকি রান্নাও করাতো। কেমন মানুষ তারা! আমার স্বামী আমাকে বলল, তোমার দেবরের সাথে কথা বলেই বা কিডাব, সে কি আর জানতো যে তারা জয়নাবকে দিয়ে এসব করাচ্ছে? দোষ আমাদেরই ছিল, আমাদেরই আমাদের মেয়েকে পাঠানো উচিত হয়নি, কিন্তু সে আর ওখানে ফিরে যাবে না, তুমি তার খেয়াল রাখো। আমি কালকে জয়নাবের পছন্দের খাবার নিয়ে আসব, আমাদের সাথে থাকতে থাকতে আমাদের মেয়ে আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে। আমাদের গরিবদের ঘরে আর কি এমন দিন ভালো ভালো খাবার জুটে, কিন্তু মানুষ কখনো কখনো আদর যত্ন আর ভালোবাসাতেও সুস্থ হয়ে উঠে। আমার দেবর খুবই ফালতু একজন মানুষ ছিল, সে ভালো চাকরি করত, আমার শাশুড়ি তাই তাকে অনেক ভালো মনে করতেন, যে কোনো কথার তার পক্ষ নিতেন। আমাদেরকে তো বাড়ির চাকর বানিয়ে রেখেছিলেন তিনি, কারণ আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করেছিল আর আমার দেবর আমার শাশুড়ির সম্মতিতে বিয়ে করেছিল। আমার দেবরের স্ত্রীও আমার শাশুড়ির সাথে অনেক বেয়াদবি করত, কিন্তু আমার শাশুড়ি সহ্য করে নিতেন, আর আমি সামান্য একটু যদি অপরাধ করি তাহলে আমাকে অনেক কথা শোনাতেন, যেন আমি অনেক কোনো বড় পাপ করে ফেলেছি। আমাকে বলতেন, তুই একটা পতিতা, তোর মাও তো পতিতা ছিল, তোর বাপ তো তোর মাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তোর তো রক্তেই পাপ। আমার শাশুড়ি আমাকে এরকম অনেক কথা শোনাতেন, আমি চুপ করে শুনতাম। একদিন আমার শাশুড়ি আমার ঘরে এসে এক পাতিল দুধ দিয়ে বললেন, এই দুধ নিয়ে এসেছি, বাচ্চাদেরকে খাইয়ে দিও। আমি অবাক হয়ে গেলাম, আমার শাশুড়ি আমার ঘরে দুধ নিয়ে আসলো কিভাবে? সে তো আমার বাচ্চাদেরকে কখনো পানিও খেতে দেয় না। যখন আমি দুধ চুলাতে গরম করতে গেলাম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, তখন দুধ ফেটে গেল। আমি বুঝতে পারলাম এই দুধ আসলে বাসি ছিল, এজন্যই সে আমার ঘরে নিয়ে এসেছে। ফেলে দেওয়ার থেকে তো ভালো কারো পেটে যাক। আমার শাশুড়ির চিন্তাধারা দেখে আমার খুব আফসোস হল। আমি দুধটুকুর ছানা দিয়ে মিষ্টি বানিয়ে বাচ্চাদেরকে খেতে দিলাম, এছাড়া আর কি বা করার ছিল? সেদিন থেকেই আমি বুঝে গিয়েছিলাম এই মহিলা আমার বাচ্চাদেরকে একদমই ভালোবাসে না, যদিও তারা তার আপন নাতি নাতনি হয়। এই ঘটনা আমি আমার স্বামীকে বললাম। আমার স্বামী বলল, তুমি মনে করবে এই পৃথিবীতে আমাদের দুজনের, আমরা দুজন ছাড়া আর কেউ নেই। জয়নাব আমাদের সাথেই থাকছিল, তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, একদিন রাতে চিৎকার করে ঘুম থেকে উঠে গেল, যেন সে কিছু দেখে ভয় পেয়েছে। তারপর আমাকে দেখে জড়িয়ে ধরল, বলল, আমি তো আমার বাড়িতেই আছি। আমি বললাম, হ্যাঁ তুমি তোমার বাড়িতেই আছো, আমার কাছেই আছো, আমাকে বলো কি হয়েছে তোর মা, বল। আম্মু, আমি অনেক বাজে স্বপ্ন দেখেছি, আমি এই স্বপ্ন আর কোনোদিনও দেখতে চাই না। তারপর সে কান্না করতে শুরু করল, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়ল। জয়নাবের শরীর দিন দিন আরো খারাপ হতে শুরু করল, কখনো ওর পেটে ব্যথা হতো, কখনো কোমরে, কখনো কখনো বমিও করত, কিছু খেতে দিলেও বমি করে ফেলত। আমি ভাবলাম,
কি হয়ে গেল আমার বাচ্চাটার। আমি আমার স্বামীকে বললাম, জয়নাবকে ডাক্তারের কাছে নিয়ে চলো, ওর শরীর অনেক খারাপ যাচ্ছে দিন দিন। আমার স্বামী বলল, ঠিক আছে নিয়ে যাব। সে বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করার চেষ্টা করল, তা আমি জানতাম। এখন তার কোনো কাজও ছিল না, যারা ধার দিত তারাই বা কতদিন ধার দিবে, তারাও ধার দিতে চাইতো না এখন, কিন্তু এখন আর কোনো উপায় ছিল না। যাই হোক, কোনোভাবে আমার স্বামী টাকা জোগাড় করতে পারল। আমরা আমাদের মেয়েকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বলল কিছু টেস্ট করতে হবে, সরকারি হাসপাতাল ছিল, অনেক সময় লাগছিল। ডাক্তাররা আমাদেরকে ডাকলেন, এমন কথা তিনি আমাদেরকে শোনালেন যে আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ডাক্তার বললেন, আপনার মেয়ে মা হতে যাচ্ছে। আমার মনে হচ্ছিল আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার স্বামী বলল, কিন্তু এমনটা কিভাবে হতে পারে? ডাক্তার বলল, সেটা তো আপনারাই ভালো জানেন, আমি কি করে বলবো। সরকারি হাসপাতালের ডাক্তাররাও মাঝে মধ্যে এমন অদ্ভুত আচরণ করে। তিনি মনে করেছিলেন আমাদের মেয়ে হয়তো খারাপ, আর আমরা তার কুকৃত্যে সবই জানি, কিন্তু আমরা তাকে ভালো সাজানোর চেষ্টা করছি। ডাক্তার বললেন, আমার যা কাজ ছিল তা আমি করে দিয়েছি, বাকিটা আপনারা জানেন। এই ঘটনা যদি লোকের কানে যায় তাহলে লোকে কি বলবে? আমার মাথায় সব কিছু ঘুরপাক খাচ্ছিল। আমার শাশুড়িও আমাকে কথা শোনাতে একটু ছাড়বে না, পুরো পরিবার আমাদেরকে কথা শোনাবে। এসব কি করে হল? আমাদের মেয়ের সাথে কে এমনটা করেছে? আমরা মুহূর্তেই বুঝে গেলাম যে এইসব ওই বাড়ির লোকদেরই কাজ। এজন্য তারা তিন মাস ধরে জয়নাবকে বাড়ি পাঠায়নি, তারপর হঠাৎ করেই পাঠিয়ে দিল। তারা তো বলেছিল জয়নাবকে ছাড়া আমাদের কোনো কাজই হয় না। হয়তোবা তারা জানত জয়নাবের এই অবস্থার কথা। আমি কান্না থামাতে পারছিলাম না। আমার স্বামীও খুবই চিন্তায় পড়ে গিয়েছিল। সেও বুঝতে পারছিল না সে কি করবে, কারণ সবকিছুর চাপ তার উপরেই ছিল। তার মা তো তাকে কথা শোনাতেন। কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তার উপর নিজের মেয়ের এই অবস্থা। আমরা তো জয়নাবকে জানাইনি যে তার কি হয়েছে। ডাক্তার বললেন, যদি আপনারা অ্যাবর্শন করানোর চেষ্টা করেন তাহলে আপনাদের মেয়ে মারাও যেতে পারে। সে ইতিমধ্যে 4 মাসের গর্ভবতী মেয়ে। আমার মেয়ে অনেক চিকন ছিল, এজন্য আমরা বুঝতে পারিনি, কিন্তু একথা আমরা কতদিনই বা ডেকে রাখতে পারতাম। আমার শাশুড়ি জানতে পারলে উনি সবাইকে জানানোর জন্য যথেষ্ট। উনি তো এমনিতেই সবসময় আমাদের দোষ ধরার চেষ্টা করেন। আমার স্বামী মাথায় হাত দিয়ে বসেছিল। সে বলল, এখন আমরা কি করব? তাদের সাথে গিয়ে কি কথা বলবো? তারা তো অনেক বড় লোক, তারা তো আমাদেরকে মুহূর্তেই অপমান করে তাড়িয়ে দিবে। তাদের সামনে আমরা কিছুই না, আমাদের ঘরে তো দুবেলা খাবারও জোটে না, আমাদের যোগ্যতা নেই তাদের সাথে লড়াই করার। আমরা যদি আমাদের দেবরকে এই কথা বলতাম সেও কিছু করতে পারত না, বরং সে সবাইকে এগুলো বলে বেড়াত। জীবনটা বড় অদ্ভুত, আমরা কারোর সাথেই লড়াই করতে পারতাম না। আমার স্বামী বলল, আমাদেরকে কিছু একটা ভাবতে হবে, এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার কাঁধেই ছিল। আমিও আমার স্বামীর পাশে ছিলাম, আমি তো সবসময় তার পাশেই থেকেছি। আমার মেয়ে আমার কোলে ঘুমাচ্ছিল, আমি কর্মাগত কান্না করছিলাম। আমি বললাম, এসব কি করে হয়ে গেল আমাদের মেয়ের সাথে? আমাদেরকে তো কখনো কিছুই বলেনি ও, হয়তো ওরা আমাদের মেয়েকে ভয় দেখিয়েছে, কারণ সে এখনো রাতে হঠাৎ করে ঘুম থেকে উঠে ভয় পেয়ে যায়। আমার মরে যেতে ইচ্ছা করছিল। আমার স্বামী বলল, মরে গেলে কি কোনো কিছু সমাধান হবে? তুমি মরে গেলে আমার বাচ্চাদের কি হবে? ধৈর্য ধরো, নিজেকে সামলাও। কিন্তু আমি নিজেকে সামলাতে পারছিলাম না। এইসব ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল, আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি চাইলেই সবকিছু আটকাতে পারছিলাম না, আমি চাইলেই আমার মেয়েকে বাঁচিয়ে নিতে পারছিলাম না এই অবস্থা থেকে। আমার কিছুই করার ছিল না, যা হওয়ার তাই হয়েছে, তা আমি বাধা দিতে পারতাম না, আর সামনে যা হবে তা বদলাতে পারবো না। এ কারণে আমার বারবার মরে যেতে ইচ্ছা করছিল, কিন্তু দায়িত্ব মানুষকে মরে যেতে দেয় না। আমি মরে গেলে আমার সন্তানদের কি হতো? আমাদের জীবনে কেয়ামত এসে গিয়েছিল। যদি কারো সন্তানের সাথে এমনটা হয়ে থাকে তাহলে কেমন লাগে? এটা শুধু তারাই জানাবে, যারা আমাদের মতো দুর্ভাগ্যবান মা বাবা। আমার ইচ্ছা করছিল যে আমার মেয়ের সাথে এমনটা করেছে আমি তার এমন হাল করি যে পুরো দুনিয়া অবাক হয়ে তাকিয়ে দেখে। কিন্তু আমরা অনেক অসহায় ছিলাম, গরিব ছিলাম, আমাদের কাছে তো নিজেদেরকে বাঁচানোর মতো কোনো উপায় ছিল না। এ অবস্থায় আমি কি করে আমার নতুন শত্রু তৈরি করতাম? কি করেই বা কারো থেকে প্রতিশোধ নিতাম? আমার স্বামী বলল, এখন শুধু একটাই রাস্তা আছে, জয়নাব আমাদের মেয়ে, তার সাথে অন্যায় হয়েছে, আমাদেরকে তাকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে হবে, আমরা তাকে একা ছেড়ে দিতে পারি না।
আর এমন জায়গাতেও তাকে নিয়ে যেতে পারি না যেখানে লোকজন তাকে কথা শোনাবে। আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। আমি বললাম, কোথায় যাব আমরা? সে বলল, যেখানে ইচ্ছে যাব, শুধু এখানে থাকব না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমরা এখান থেকে চলে যাব। আমরা রাতে বেশ কিছু জিনিসপত্র গুছিয়ে ফেললাম। এই রাত আমাদের জন্য কঠিন একটি রাত ছিল। আমাদের জানা ছিল না আমরা কই যাব। আমাদের কাছে তো মূল্যবান কিছুই ছিল না যা আমরা বিক্রি করতে পারতাম। আর না এই জিনিসগুলো নিয়ে যাতায়াতের মতো গাড়ি ভাড়া আমাদের কাছে ছিল। অথচ আমাদের জিনিসপত্র বলতে কি বা ছিল? একটি ছোট চৌকি, একটা কাঠের ভাঙা টেবিল আর কিছু রান্নাবান্নার হাঁড়িপাতিল। আমি টাকা আর বাচ্চাদের জামা কাপড় প্রয়োজনীয় সবকিছু জিনিসপত্র বস্তায় ভরে ফেললাম। হঠাৎ প্রবল জ্বর শুরু হল। আমরা ভয় পেয়ে গেলাম। আমাদের বাড়ি নড়তে শুরু করল। আমরা তাড়াতাড়ি আমাদের ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে পড়লাম। আমরা আমাদের বাচ্চাদেরকে উঠালাম। আমাদের পাঁচটি বাচ্চা ছিল। আমরা অনেক কষ্টে তাদেরকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলাম। আমার স্বামী আমার মাকে নিয়ে আসতে গেল, কিন্তু সে কাঁদতে কাঁদতে ফিরে আসলো। সে বলল, বাড়ি তো ভেঙে গেছে। দেওয়াল উঠানোর পর দেখলাম মা মারা গেছেন। আমার দেবতার স্ত্রী আর বাচ্চাদেরকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। আমার শাশুড়ি পৃথিবী থেকে চলে গেলেন। আমার দেবতার নিজের বাড়ি করে ফেলল। এখন এই ভাঙাচোরা বাড়িটা আমাদের জন্য পড়ে রইল। গ্রাম পঞ্চায়েত থেকে আমাদেরকে কিছু রেশন আর ডাল দেওয়া হল। সরকার আমাদেরকে কিছুদিন একটি বাড়িতে থাকতে দিল। সেখানে আমাদের কোনো ভাড়া দিতে হয়নি। আমাদের বাড়ি পুনর্নির্মাণের ওয়াদা করেছিল তারা। আমার দেবর বাড়ির অর্ধেক জায়গা বিক্রি করে দিল, বাকি অর্ধেক জায়গায় সরকার আমাদের বাড়ি বানিয়ে দিল। আমাদের বাড়ি তৈরি হয়ে গেল। আমরা আমাদের নতুন বাড়িতে থাকতে শুরু করলাম। দেখতে দেখতে আমার মেয়ের ডেলিভারির সময় হয়ে গেল। জয়নাবের দুটি যমজ বাচ্চা হল। তাদের বাবা ওই বাড়ির মালিক, যে বাড়িতে জয়নাব কাজ করত। এ কথা জেনে আমরা অবাক হয়ে গেলাম, কারণ ওই লোকের নিজেরও জয়নাবের মতো একটি মেয়ে ছিল। পাড়া প্রতিবেশীদেরকে আমরা এইসব জানতে দিলাম না, কারণ দুর্যোগের কারণে সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল। আমরা সবাইকে এটাই বলেছিলাম যে এরা আমাদের বাচ্চা, আমি তাদের মা। নিজের মেয়ের বদনাম আমি হতে দেইনি, কিন্তু এখনও মনের মধ্যে একটা আক্ষেপ রয়ে গিয়েছিল। ভাবছিলাম যে আমাদের মেয়ের সাথে এতটা খারাপ কাজ করেছে, আল্লাহ তাআলা কি তাকে শাস্তি দেবেন না? তারা সবাই মুক্তি পেয়ে যাবে। তিন বছর কেটে গেল, বাচ্চাগুলো কিছুটা বড় হল। আল্লাহ তাআলা আমাদের মেয়েকে দুইটা ছেলে সন্তান দিয়েছিলেন। যখন দুটি নতুন প্রাণ আমাদের সংসারে আসলো, আল্লাহ তাআলা তাদের রিজিকও দিলেন। আমার স্বামী নতুন কাজ পেল, তার কাজই ভালো চলছিল। প্রায় তিন থেকে সাড়ে তিন বছর পর আমরা জানতে পারলাম, যেখানে জয়নাব কাজ করত সেখানকার মালিকের সাথে তার সন্তানরা অনেক অন্যায় করেছে। সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে তারা তাদের বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন সে রাস্তায় পড়ে থাকে। আশেপাশের পাড়া প্রতিবেশীদের দয়ায় বেঁচে আছে। কেউ খাবার দিলে খায়, নয়তো ক্ষুধার্ত হয়ে রাস্তায় পড়ে থাকে। আমার স্বামী আমাকে বলল, আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে ইনসাফ দিলেন, দেখলে জাহানারা? সত্যিই তো, আমরা আমাদের নতুন বাড়ি পেলাম। আমার স্বামীর কাজও ভালো মতো চলছিল। আমার মেয়ের চরিত্রেও কোনো দাগ লাগলো না। যদি আমরা আমাদের আগের বাড়িতেই থাকতাম আর আমার শাশুড়ি আর দেবর জয়নাবের ঘটনা জানতে পারত, তাহলে তারা সারা পাড়ায় এই ঘটনা ছড়িয়ে দিত। তখন আমরা কোথাও গেলে অনেক অপমানিত হতাম, অসম্মানিত হতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সম্মান বাঁচিয়ে দিয়েছেন। তিনি আমাদের জন্য একটি বাড়ির ব্যবস্থা করেছেন, আমার স্বামীর কাজের ব্যবস্থা করেছেন। যে আমার মেয়ের সাথে অন্যায় করেছিল, সেও অপমানিত লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছিল। কথায় বলে, আল্লাহ তাআলার উপর যেরকম বিশ্বাস রাখা হয়, আল্লাহ তাআলা সেভাবেই বান্দাকে সাহায্য করেন। আমি জানতাম আল্লাহ আমাদের নিরাশ করবেন না, ন্যায় বিচার আমরা অবশ্যই পাব। আমরা ন্যায় বিচার পেয়েছি। আমি আমার মেয়েকে বলে দিয়েছি, সে যাতে তার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাগুলো বলে যাওয়ার চেষ্টা করে, আর তার বাচ্চাদেরকে যাতে তার নিজের বাচ্চা না বলে। কিন্তু এখন সে একজন মা, তাই তার মাঝেও বাচ্চাদের প্রতি ভালোবাসা রয়েছে। সে ওই যমজ বাচ্চা দুটির অনেক খেয়াল রাখে। সামনে কি হবে তা আমরা জানি না। যা হয়েছে অনেক খারাপ হয়েছে। শুধু একটি সান্ত্বনা যে যে আমাদের সাথে খারাপ করেছে, আল্লাহ তাআলা তার সাথেও সেরকমটা করেছেন। আজ আমাদের জীবন আগের থেকে অনেক ভালো কাটছে, আলহামদুলিল্লাহ। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এ ধরনের গল্প আরও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।